ভক্তবান্দের এগিয়ে আসার আহ্বান জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। রূপগঞ্জ প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য উৎসবিতে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, শিক্ষা উন্নয়ন ও মানব কল্যাণে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। মন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে মানব সম্পদে পরিণত করতে সরকারের পাশাপাশি সচ্ছল উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান জানান। প্রতিমন্ত্রী আজ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশ্বনদী এলাকায় একটি নবপ্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয় ও একটি নবপ্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন। এতে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নুরুল কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম হেলো সরকার, বিদ্যালয় প্রতিষ্ঠাতা আব্দুল কাদের, বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাতা খোরশেদ আলম সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ অংশ নেন। পরে তিনজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও পঞ্চাশ জন হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে আত্মকর্ম সংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে প্রায় 10 লক্ষ টাকার ক্ষুদ্র ঋণের চেক হস্তান্তর করা হয়। নেতৃত্বে মহোদয় সারা বাংলাদেশে এই গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন সময়ে বার্তা প্রদান করেন, তারই নগর স্বরূপ আমাদের বেশ কয়েকজন প্রতিবন্ধীকে আজকে এই একাধিক হুইল চেয়ার বিতরণ করবেন। আজকে সেই হুইল চেয়ার ও 10 লক্ষ টাকার এই হতদরিদ্র মানুষকে সাহায্যার্থে তার এই মন্ত্রী অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই মন্ত্রণালয়ে আমি শরীফ আহমেদ প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত আমার সাথে উপস্থিত হয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অ্যাসিস্টিভের সাথে থাকুন এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।